আচ্ছা ভাই, যারা যারা আমি ক্লাব নিয়ে খুব টেনশন আছো, তারা এই ভিডিওটা ভালো করে ফলো করো, তাহলে মোটামুটি তোমরা প্রবলেমটা সলভ হয়ে যাবে। যদি কেউ রামি গেমটা ডাউনলোডিং করে থাকো, ডাউনলোডিং করার পর আসবে ফেসবুক পে অ্যাজ মোবাইল, পে অ্যাজ গেস্ট, কিন্তু তোমরা প্রথমে পে অ্যাজ মোবাইল দিয়ে রেজিস্টার করবে। যদি কাউকে রেজিস্টার না থাকে, তাহলে প্রথমে নিচের দিকে দেখো ফরগেট পাসওয়ার্ড পাশে রেজিস্টার লেখা, রেজিস্টারের পর মোবাইল নাম্বার, যে কোনো একটা মোবাইল নাম্বার দেবে। মোবাইল নাম্বার দেওয়ার পর দেখো, মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে যে নিচে আছে ওটিপি, ওটিপিতে টাচ করলে সঙ্গে সঙ্গে ওই মোবাইলে ওটিপি যাবে। যেহেতু আমার মোবাইলটা ওরা দেওয়া আছে, দেখালো কি অলরেডি রেজিস্টার, যদি না থাকে তাহলে সেই মোবাইলে সঙ্গে সঙ্গে ওটিপি যাবে। এর ওটিপিটা এখানে বসানোর পর তোমরা পাসওয়ার্ড দেবে 6 ডিজিট থেকে 12 ডিজিট, এবারে যে কোনো 1 2 3 4 5 6 বা যে কোনো পাসওয়ার্ড তোমরা দিতে পারো। দেওয়ার পর ডান মারবে, সঙ্গে সঙ্গে রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে তোমরা এখানে ফোন নাম্বারটাই হচ্ছে তোমার ইউজার নেম, তো ফোন নাম্বারটা আমি বসাচ্ছি দেখো। এবার ফোন নাম্বারটা বসানোর পর পাসওয়ার্ডটা বসাচ্ছি, সঙ্গে সঙ্গে আইডি খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গে দেখো তোমাদের সঙ্গে সঙ্গে দেখাচ্ছে 2 টাকা ডেলি বোনাস, ডেলি বোনাসটা রিসিভ করতে বলছে। তখন তোমরা কি এটা টাচ না করে কেটে দেবে না, সঙ্গে সঙ্গে ডেলি বোনাসটা তোমরা এখানে টাচ করে রিসিভ করে নেবে। রিসিভ করার সঙ্গে সঙ্গে তোমাদের দেখো তোমাদের ওই ওয়ালেটে টাকাটা জমে গেছে। নেক্সট যখনই পার ডে তোমরা খুলবে, এখানে ওয়ার্ল্ড কাপ একটা আছে, ফার্স্টে ওয়ার্ল্ড কাপে গিয়ে তোমরা এখানে টাচ করবে। দেখো ফ্রি শট লেখা আছে, ফ্রি শটে গিয়ে টাচ করবে, সঙ্গে সঙ্গে তোমরা ফ্রি শটটাতে টাচ করলে এটা ঘুরবে, ঘুরে যেখানেই দাঁড়াবে সেখানে থেকে তোমাদের টাকা রিসিভ হবে। 3 টাকা রিসিভ হলো আমার। এবার 1 টাকা যেটা দেখাচ্ছে, 1 টাকা যদি তুমি শট, এখানে ফ্রি শট নেই, 1 টাকা যদি তোমরা মারো তোমার ওয়ালেট থেকে 1 টাকা কেটে নেবে। কিন্তু 1 টাকাটা খেলাই ভালো, কারণ হচ্ছে 1 টাকার বিনিময়ে অনেক সময় 10 টাকা দেয়, 5 টাকা দেয়, অনেক সময় দেয় নাও দেয়, কিন্তু খেলাটাই বেটার আমার জ্ঞান থেকে, যেহেতু আমি অনেকদিন থেকে ইউজ করছি। তো 1 টাকাটা আমি সঙ্গে সঙ্গে সেন্ড মারার সঙ্গে সঙ্গে কোম্পানি কি একটা ভালো একটা অফার দিল আমার। কী অফার দিল? টপ আপ অ্যানি অ্যামাউন্ট রিবেট 20 টাকা ক্যাশব্যাক, মানে যে কোনো একটা রিচার্জ যদি করি আমি তাহলে আমি 20 টাকা ক্যাশ পাবো। তাহলে একটা করে ভালো জিনিস দিল, আমি সঙ্গে সঙ্গে তাহলে একটা যদি রিচার্জ করি আমি এখানে গিয়ে, রিচার্জ করার সঙ্গে সঙ্গে আমি ভাবো কত, সঙ্গে সঙ্গে 20 টাকা ক্যাশব্যাক করো। তো আমার রিচার্জ যেহেতু আছে, আমি যেহেতু আমার ভিআইপি রিচার্জ করা আছে, তো নেক্সট স্টেপ কি আমরা এবার গেমের ভেতরে গেলাম। তো ভাই এখন আমরা গেমগুলো এখানে, গেমগুলো নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো, কিন্তু এখন আমরা যেটা দেখাবো ফ্রি অফ কস্টে কীভাবে ইনকাম করা যায়, তো সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। তো এখন তোমরা কি করবে, ভিআইপি মান্থ বলে একটা অপশন আছে দেখো, ডেলি বোনাস, ডেলি বোনাসটা তোমরা কালেক্ট করেছো 2 টাকা, আচ্ছা ওয়ার্ল্ড কাপটা কালেক্ট করেছো, তাহলে এখন কী হবে ভিআইপি মান্থ। তো ভিআইপি মান্থে কি আমি দেখো অলরেডি যেহেতু আমি ভিআইপিটা নিয়েছি, সেই জন্য কোম্পানি আমাকে 50 টাকা রিসিভ করতে বলছে। তো কোম্পানি যেহেতু 50 টাকা রিসিভ করতে বলছে, তো আমি রিসিভটা করে নিই, সঙ্গে সঙ্গে আমার ওয়ালেটে 50 টাকা জমে যাবে। তো ভিআইপি রিচার্জের কী ফান্ডা সেটা আমি একটু বুঝিয়ে বলি। যদি কেউ ভিআইপি নিতে চাও তাহলে ফার্স্ট টাইমে কী করতে হবে, তোমাকে টাকা অ্যাড করতে হবে। তো অ্যাড করতে গেলে তোমাকে প্রথমে কোথায় যেতে হবে, অ্যাড ক্যাশ অপশন আছে দেখো, অ্যাড ক্যাশে অপশনে যাও। অ্যাড ক্যাশে গেলে এখানে দেখো লেখা আছে 1000 টাকা, কিন্তু যারা নিউ ইউজার হবে বা প্রতি মাসে মাসে 1000 টাকা যদি কেউ অ্যাড করে, সে 100 টাকা গুনে পাবে। তো ফার্স্ট টাইম আমার যেহেতু করা হয়ে গেছে 1000 টাকায়, 100 টাকা আমি নিয়ে নিচ্ছি, সেহেতু সেহেতু আমাকে 1000 টাকায় 100 টাকা দেখাচ্ছে না। তাই বাকি যারা কাজ করবে তারা প্রত্যেকটা 1000 টাকা অ্যাড করলে তারা 100 টাকা পাবে। তো সো আমি এখানে 100 টাকা, 1000 টাকাতে আমি টাচ করলাম। 1000 টাকাতে টাচ করার সঙ্গে সঙ্গে আমার সেটা চলে গেল কোথায়, সঙ্গে সঙ্গে আমার এখানে অনেকগুলো অপশন আছে। কেউ পেটিএম যদি ইউজ করো পেটিএম থেকে টাকাটা লোড করতে পারবে, কেউ যদি ডেবিট কার্ড থাকে ডেবিট কার্ড থেকে লোড করতে পারবে, ক্রেডিট কার্ড থেকে লোড করতে পারবে, ইউপিআই যদি দাও ইউপিআই থেকে লোড করতে পারবে, যদি নেট ব্যাঙ্কিং থাকে নেট ব্যাঙ্কিং থেকে ইউজ করতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। কোম্পানি যদি 1 টাকা তোমার ফল্ট কেটে নেয় সেটা সঙ্গে সঙ্গে ব্যাক দেয়, যদি তোমার
কোনো অ্যাকাউন্টের প্রবলেম হয় ওয়েলেটে চলে যাবে, না তোমার অ্যাকাউন্টে চলে আসবে, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা এবার আমি যেহেতু সহজ উপায় আছে এখানে ইউপিআই, ইউপিআইতে গেলাম, আমার মোবাইল নাম্বারটা দিলাম সঙ্গে সঙ্গে, আমার মোবাইল নাম্বারটা দিলাম দেখো @YBL, সঙ্গে সঙ্গে আমার এখানে ইউপিআইটা যায়। আগে আমি ইউপিআই গেলাম, আমার মোবাইল নাম্বারটা দিলাম @, যদি কারো ইউপিআই নাম লেখা না থাকে মোবাইল নাম্বারটা দেবে YBL, যদি কারো ইউপিআই আইডি না জানা থাকে @YBL দিয়ে বা ফোনপে নাম্বারে দেবা, তাহলেই হবে, কোনো অসুবিধা কোনো কারণ নেই। তারপরে কি করব, পেতে যদি টাচ করার সঙ্গে সঙ্গে আমরা কোথায় চলে যাব, ফোনপে এরকম লিঙ্ক চলে যাবে সঙ্গে সঙ্গে, যদি হোম স্ক্রিনে তার এই মোবাইলে যদি ফোনপে থাকে তাহলে এই মোবাইলে লিঙ্ক চলে, দেখো আমার লিঙ্ক চলে এসছে, তাহলে তার লিঙ্ক আসবে, লিঙ্কের সঙ্গে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে কি বলবে, ইউপিআই কোডটা দাও। আমি এখানে স্ক্রিন লকটা ছাড়ালাম, এবার বলছে পে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আমার কি করছে, যে ইউপিআই আইডিটা চাচ্ছে, এখানে আমি স্যান্ড মারার সঙ্গে সঙ্গে আমার ইউপিআই আইডিটা দিলে আমার পয়সা কেটে নেবে। যেহেতু আমার অলরেডি VIP নিয়ে আছে, আমার অ্যাড করার কোনো প্রয়োজন নেই, সেজন্য আমি আর অন্য ভিডিওটা দেখাচ্ছি। এইবার আমরা ফের কি করব, 1000 টাকা যখন লোড হয়ে যাবে, 1000 টাকা লোড হয়ে গেল ধরো, লোড হয়ে যাওয়ার পর আমি আবার যাব কোথায়, ফিরে সেখানে। এবার ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফিরে যাওয়ার সঙ্গে, যাই হোক আমার লগ আউট হয়ে গেছে কোনো কারণে, তো আমি ফের লগ ইন করছি, তো আমি লগ ইন করলাম আবার, যেহেতু লগ আউট হয়ে গেছিলো। তো আমরা কি করব, ফের আমরা অ্যাড ক্যাশে গিয়ে 500 টাকা লোড করব। 500 টাকা লোড করাটা সিস্টেমটা তোমাদের দেখালাম কীভাবে লোড করতে হয়, তো আমি আর লোড করার সিস্টেমটা দেখাচ্ছি না। এবার যখনই আমার ওয়েলেটে 1500 টাকা জমে যাবে, ওয়েলেটে যখন 1500 টাকা জমে যাবে তখন আমি কি করব, সঙ্গে সঙ্গে VIP আছে, যেটা VIP এটা একটু টাইম লাগে, কারণ হচ্ছে টোটাল পয়সা পেমেন্টের লোড করতে টাইম লাগে, গিয়ে আমরা VIP মানতে যাব। এইখানে দেখো আমার 50 টাকা রিসিভ করা হয়েছে, কিন্তু এর যারা নতুন তাদের দেখাবে, যেমন এখানে 900 টাকা ওপেন দেখাচ্ছে, এখানে 300 টাকা ওপেন, এখানে দেখাবে 1500 টাকা ওপেন। এবার এই 1500 টাকা ওপেন সঙ্গে সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানি তাকে ব্যাক দেবে কত, 1050 টাকা, আর আমার ওয়েলেটে থাকবে কত, 100 টাকা, যেহেতু 1600 টাকা 100 টাকা কোম্পানি দিয়েছিল, আর যেহেতু আমার 1600 টাকা জমবে, সঙ্গে সঙ্গে কেটে নিয়ে কোম্পানি আমার ওয়েলেটে থাকবে 1150 টাকা। এইবার 1150 টাকা আমার ওয়েলেটে থাকবে। এইবার আমাকে কী করতে হবে, উইথড্রলে যেতে হবে, 1150 টাকা তো আমাকে তুলতে হবে, তাহলে উইথড্রলে যাব। উইথড্রলে গিয়ে দেখবা এখানে যেমন আমার লেখা আছে মডিফাইড, সেরকম এখানে লেখা থাকবে আননোন, যেহেতু আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেজন্য মডিফাইডের লেখা আছে, যাদের অ্যাকাউন্ট নাম্বার দেওয়া নেই তাদের এখানে লেখা থাকবে আননোন। আননোনে যখনই টাচ করবে তখন এখানে চাইবে ইউজার নেম, নিজের নাম দেবে, অ্যাকাউন্ট নাম্বার দেবে, IFC কোড দেবে, মোবাইল নাম্বার দেবে, ইমেল অ্যাড্রেস দিতেও পারো না দিতেও পারো, তো সঙ্গে সঙ্গে তোমরা লিঙ্ক আপ করে দিয়ে অ্যাড করে দিবে। অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখবা উইথড্রলে যাবা, দেখবা অনেক সময় এখানে আমার 113 টাকার ব্যালেন্স আছে, কিন্তু আমাকে কোম্পানি বলছে তোমাকে 103 টাকা তুলতে দেবো, কারণ হচ্ছে কোম্পানি আমি যেহেতু অনেক কদিন খেলি না সেহেতু খেলতে হবে। দেখা গেলো 1150 টাকা তোমার ব্যালেন্স দেখাচ্ছে, কিন্তু তুমি কি করছো, যে কোম্পানি উইথড্রলের সময় দেখাচ্ছে যে তুমি মাত্র 50 টাকা তুলতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তুমি কি করবে, সঙ্গে সঙ্গে রামি হিট আছে, A vs B আছে, রামি গো আছে, সব থেকে তোমরা যদি TDS না কাটাতে চাও তাহলে রামি গোতে খেলতে পারো। এতে এখানে গিয়ে লালে মারলে তোমরা 500 টাকা, এখানে 100 সিলেক্ট করলে, 100 সিলেক্ট করার পর পাঁচবার প্লাস করলে, কনফার্ম মেরে দিলে তোমার টাকা কেটে চলে গেল। আবার সঙ্গে সঙ্গে রেডে গেলে, রেডে গিয়ে পাঁচবার তোমরা ক্লিক করলে 5×100 মানে 500 টাকা, কনফার্ম মারলে টাকা কেটে গেল, যেহেতু আমার ব্যালেন্স নেই সেই জন্য বলছি ব্যালেন্স নেই। তো কেটারটাকে করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে টাইম দেবে কত, 1 মিনিট 44 সেকেন্ড টাইম আছে, 1 মিনিট 44 সেকেন্ড পার হয়ে গেলে সঙ্গে সঙ্গে তোমাদের টাকাটা TDS না কেটে ওয়েলেটে ফেরত আসবে। এবার যদি বলো না আমার ওখানে একটু ভয় আছে, যেহেতু ভায়োলেট আসলে হাফ হয়ে যায়, সেহেতু আমরা কি করব, রামি হিটে গেলাম, রামি হিটে যদি যাই আমরা,
ঠিক এরকম গুটি পড়বে। তো আমরা যেহেতু ব্যালেন্স আছে কত 113 টাকা, সেহেতু আমি কম ব্যালেন্স দিয়ে তোমাদের দেখাচ্ছি। সেহেতু আমি এখানে 10 টাকা সিলেক্ট করে এখানে 10 টাকা, এখানে 10 টাকা লাগিয়ে দিলাম। দেখো আমি দুদিকে 10 টাকা লাগিয়েছি কিন্তু এখানে শো করছে। ব্যাস সেরকম তোমরা 500-500 লাগাতে পারো। সঙ্গে সঙ্গে আমার কি একজন হারবে একজন জিতবে, তাহলে আমার 10 টাকায় ডবল হয়ে যাবে। যেই জিতুক না কেন আমার 10 টাকা তো ডবল হচ্ছে। তো ডবল হওয়ার সঙ্গে সঙ্গে আমার ওয়েলেটে টিডিএসটা কেটে আমার এখানে ব্যালেন্সে দিয়ে দিল। তাহলে কত জুমলো? 112 টাকা, মানে 1 টাকা আমার টিডিএস কেটেছে। তো এইবার আমি এইরকম করে যখনই উইথড্রলে যাবো, দেখো তখন আমাকে সব টাকা উইথড্রল করতে দেবে। দেখো এবার দেখাচ্ছে, এবার টাকা আমার সব টাকা তখন এরকম যাবে, দেখবো সব টাকা উইথড্রল মারতে দিয়েছে কোম্পানি। ঠিক যদি তোমার কেউ উইথড্রল করার পর দেখা গেলো এখানে অ্যামাউন্ট মারলে, অ্যামাউন্ট মারার পর দেখা গেলো প্রবলেম হচ্ছে যে আমার উইথড্রলটা হলো কি না, তখন দেখবে ওপরের দিকে খাতা পেনের মতো একটা অপশান আছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে ক টাকা উইথড্রল হয়েছে না হয়েছে, উইথড্রল সাকসেস কি না, উইথড্রল কি স্ট্যাটাস দেখাচ্ছে সেটা তোমরা দেখতে পারবে। এবার দেখার সঙ্গে সঙ্গে তোমরা ভাববে যে আমার অ্যাকাউন্টে গেল না, যদি যখনই সাকসেস হবে তখনই তোমার টাকা অ্যাকাউন্টে যাবে। অ্যাকাউন্টে টাইম যেতে লাগে ফার্স্ট টাইম করলে 2-3 মিনিট, আর যদি অলরেডি হয়ে যায় তখন তার সে 1-5 সেকেন্ড, 1-2 মিনিটের মধ্যে টাকা সঙ্গে সঙ্গে টাকা এনএফটি হয়ে যায়, টেনশন আইএমপিএস হয়ে যায়। টেনশন করার কোনো কারণ নেই। আমি আরও গেমগুলো খেলার কীভাবে খেলে না খেলে সেগুলো বিস্তারিত জানার জন্য আমি নেক্সট ভিডিও বানাবো। তো এখন আমি সংক্ষেপে এই ভিডিওটা শেষ করছি। যদি কারো প্রবলেম থাকে কমেন্ট করে জানাবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 800-160-7498। যদি কেউ কল করতে চাও এই নাম্বারে কল করবে, আমি আরও ডিটেলস জানিয়ে দেবো। কোনো ভয়ের কোনো কারণ নেই, নো ডাউট নো ইস্যু। যদি খেলতে চাও খেলো, কোনো অসুবিধা নেই, কিন্তু নিজের অল্প একটা দুটো আইডি নিয়ে খেলো। যদি তোমরা টাকা লাগিয়ে খেলতে চাও সেগুলো খুবই সিরিয়াস খেলা, মানে 100% তোমরা হারবে তাতে কোনো ডাউট নেই, কিন্তু জিতবে তোমাদের তোমাদের ক্যালিতে। আমি বলবো 100% তোমার হারবে, কারণ জুয়োতে কেউ মানে 100 জনের মধ্যে একজনই প্রফিট করে, 99 জন হারে। তো আমি নেগেটিভ কথাটাই আগে বলবো, প্লাস পয়েন্ট হচ্ছে তোমার কপাল। তো তো এই বলে এই ভিডিও শেষ করছি। যদি কারোর, হ্যাঁ আর একটা কথা বলি, যদি কেউ মনে করো কারো বন্ধুকে শেয়ার করব, তবে এখানে দেখো একটা অপশন আছে ওয়ার্ল্ড কাপের পরে, এখানে ওয়ার্ল্ড কাপের পরে যে বক্সটা আছে এখানে টাচ করবে, ইনভাইট ফ্রেন্ড আছে এখানে যাবে, যাওয়ার পর দেখো কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে গিয়ে তোমরা কপি করবে। এবার যে কোনো ওই কপি হয়ে গেছে, এবার হোয়াটসঅ্যাপে গিয়ে তোমরা পেস্ট করবে সঙ্গে সঙ্গে। দাঁড়াও আমি পেস্ট করে দেখাচ্ছি। হোয়াটসঅ্যাপে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে যাবে যে কোনো বন্ধু বা যাকে খুশি তোমরা এবার করে গিয়ে পেস্ট করে পাঠিয়ে দেবে, সঙ্গে সঙ্গে তার নাম্বারে চলে যাবে। সে যদি লিঙ্কটা ওপেন করে তো সে তুমি দেখতে পারবে সে তোমার বন্ধু খেলছে কি খেলছে না। তুমি সেখান থেকে মোটামুটি একটা একটা মোটামুটি ডেলি বোনাস কিছুটা আসতে পারে। তো সেই বিস্তারিত পরে আমি একটা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো আমি এগুলো রাখছি।